আমি এখন কথা বলবো, তিনি হলেন নয়াবাজার কলেজের প্রিন্সিপাল আব্দুল মালিক মিয়া। কেরানীগঞ্জ মডেল থানার আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনার দৃষ্টিতে স্যার কেমন, একটু বলবেন আমাদেরকে? ধন্যবাদ। কেরানীগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত যে কোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো, এবং আমি মনে করি যে বর্তমান ওসি সাহেব আসার পর থেকে পুলিশ অনেক তৎপর। যে কোনো সময় যে কোনো জায়গায় যদি সমস্যার কথা তারা শুনেন, সাথে সাথে তার একটা প্রোটেকশন বা বিহিত করার ব্যবস্থা করেন। কোন কারণে পুরস্কারটি পেয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনার মিডিয়াকে ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠান করার জন্য, আর মহান রব্বুল আলমিনের কাছে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তালা আমাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। আমি ছোটোবেলা থেকেই দেখতাম যে আমার বাড়িতে পুলিশ আসতো যেত, আমরা ছোটোকাল থেকেই দেখতাম। পুলিশের সাথে কাজ করার জন্য আমার খুবই আগ্রহ ছিল, তা আল্লাপাকে এই সুযোগটা আমাকে করে দিছে। এখন সামাজিক যে অবকাঠামো, প্রত্যেকটা কাজে আমি নিয়োজিত থাকি, পুলিশকে সহযোগিতা করি, এই প্রেজিং মাদক চোরাকার বাড়ি থেকে শহরগ্রা সকল কাজে আমি সহযোগিতা পুলিশকে করি, প্রদান করি, সেজন্য আমাকে এই সম্মাননা পুরস্কারটা দেওয়া হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ, আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হয়? উনি কি সঠিক কাজগুলি করছে নাকি এড়িয়ে যাচ্ছে আপনার দৃষ্টিতে? আলহামদুলিল্লাহ, আমাদের কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন সাহেব আইন শৃঙ্খলার ব্যাপারে যে কার্যক্রমগুলো চালিয়েছেন, বিশেষ করে স্কুলের আশেপাশে যে ইপটিজিং এর ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন, যেভাবে প্রতিরোধ গড়ে তুলছেন, সেভাবে আমরা আন্তরিকভাবে খুশি এবং ধন্যবাদ। আমি সৈয়দ শাহজাদা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আটিপাঁচদোল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তো আমাদের এখানকার স্কুলের যে পরিবেশ, যে এনভায়রনমেন্ট, বাইরের পরিবেশ ভিতরের পরিবেশ খুবই চমৎকার। এজন্য সর্বোপরি আমি যাদেরকে ধন্যবাদ জানাবো তারা হচ্ছে আইন শৃঙ্খলা কমিটি, এই স্কুলের ম্যানেজিং কমিটি, এবং আইন শৃঙ্খলার কেরানীগঞ্জ মডেল থানার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের যে কার্যক্রম, তাদের কার্যক্রম খুবই সাফল্যমণ্ডিত। তাদের কারণে স্কুলের পরিবেশ, আশেপাশের পরিবেশ খুবই ভালো, এবং মাঝে মধ্যে তারা দেখি এখানে এসে তদারকি করে, এবং আমাদের স্কুলের যে বাইরের যে পরিবেশ, সেটা আইন শৃঙ্খলা যেভাবে ইপটিজিং এবং আইন শৃঙ্খলা ব্যাপারে কার্যক্রম পরিচালনা করছে, এই জন্য এসপি সাহেব, ঢাকা জেলা এসপি সাহেব এবং আমাদের মডেল থানার ইনচার্জ অফিসার ইনচার্জ সাহেব যে এই নিচে, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখন কি কোনো মাদক বেচাকিনি হচ্ছে বা এখানে কোথাও ইপটিজিং হচ্ছে স্কুলের আশেপাশে? আমার তো বাসা স্কুলের কাছেই, তো আমি স্কুলে বা স্কুলের পাশে ইপটিজিং বা মাদক বেচাকেনা সম্পর্কে আমি এই ধরনের কোনো দেখছি না।